রয়েছে বড় বিপদের আশঙ্কা, তবু যাত্রী বোঝাই নৌকাতে চলছে গ্যাস সিলিন্ডার পারাপার। গ্যাস সিলিন্ডার নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে আতঙ্ক, তবু সাংসারিক জীবনে গ্যাস সিলিন্ডার ছাড়া এক পাও ফেলতে পারে না মানুষজন। কিন্তু শতাধিক ভর্তি গ্যাস সিলিন্ডার যাত্রী বোঝাই নৌকাতে করে বিভিন্ন দ্বীপে টাকার লোভে নিয়ে যাওয়া, এটা কি ধরনের ব্যবস্থাপনা তা প্রশ্ন থেকেই যাচ্ছে। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকে জনবহুল এলাকার রামগঙ্গা পাথর প্রতিমা বিরাটের বাজার সহ বিভিন্ন জায়গায়। উল্লেখ্য, পাথর প্রতিমা প্রায় নটি দ্বীপ রয়েছে নদী বহুল এলাকা জুড়ে। এর মধ্যে প্রায় প্রতিটি বাড়িতেই গ্যাস কানেকশন রয়েছে বিভিন্ন কোম্পানি। সে সিলিন্ডারগুলো নিয়ে যেতে হলে নৌকায় একমাত্র ভরসা। এই দ্বীপগুলির বিভিন্ন দিক থেকে মানুষজন নৌকোতে করেই যাতায়াত করেন। আর সেই নৌকোগুলো রামগঙ্গা পাথর বিরাটের বাজার থেকে যখন দ্বীপে পৌঁছয়, তার উপরে থাকে গ্যাস সিলিন্ডার, নিচে থাকে প্রচুর যাত্রী। এর মধ্যে কোনো কোনো নৌকোতে থাকেন প্রচুর ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। যাত্রীদের অভিযোগ, যদি মাঝ নদীতে কোনোভাবে গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনা ঘটে তাহলে বড় বিপদ হবে যাত্রীদের। কারণ নৌকাতে ধূমপান যেমন চলে, তেমনি যেখানে নৌকার ইঞ্জিন চলে তার কাছাকাছি গ্যাস সিলিন্ডার থাকে, আর ইঞ্জিনে পাইপ দিয়ে গরম ধোঁয়া ও আগুনের স্ফুলিঙ্গ বার হতে থাকে। এইভাবে কি গ্যাস সিলিন্ডার ও মানুষজন একসঙ্গে নিয়ে যাওয়া যায়, সে প্রশ্ন তুলেছেন এলাকার সাধারণ যাত্রীরা। তাদের দাবি, এই সামান্য টাকার জন্য বহু মানুষের জীবন বিপন্ন হতে পারে, গ্যাস সিলিন্ডারের জন্য আলাদা নৌকার ব্যবস্থা করা উচিত। এই বিষয়ে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতি সহ সভাপতি রাজভাব আদর্শিক বলেন, গ্যাস সিলিন্ডার যাত্রীবাহী নৌকায় নিয়ে যাওয়া বারণ রয়েছে, তা সত্ত্বেও এইভাবে চলছে বলে খবর পাওয়া যাচ্ছে। প্রশাসনকে ইতিমধ্যে গোটা বিষয়টি জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি এই বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমরা পঞ্চায়েত সমিতি যেটা সিদ্ধান্ত নিয়েছি, যে যে নৌকাগুলোকে আমরা লিজে দিয়েছি মানুষকে নিয়ে যাওয়ার জন্য, সেখানে আমাদের কন্ডিশন আছে যে গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া যাবে না ওতে। তবে তারা কিছু ব্রেক করছে আমরা দেখেছি, আমরা ওসিকেও জানিয়েছি, আর আমরা এই কয়েকদিনের মধ্যে সেই নৌকাগুলোকে ডাকবো মিটিং পঞ্চায়েত সমিতিতে, ডেকে স্ট্রিক্টলি বলে দেবো যে এভাবে নিয়ে যাওয়া যাবে না। ব্যুরো রিপোর্ট, দি ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।